শেখ আব্দুল কাদের চেয়ারম্যান পানখালি ইউনিয়ন পরিষদ দাপুর খুলনা। আমাদের এই খোনা মৌজা পানখালি ইউনিয়নের খোনা একটা মৌজা, এই মৌজার ভেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে এই অত্র এলাকার খোনা মৌজার বৃহত্তর অংশ পানিতে তলানো থাকে 21 দিন, এবং সেই কারণে এই জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং মোটেই কোনো ফসল হবে না, এবং এই এলাকার এক ফসলি দেশ, সেই হিসাবে এই জমির উৎপাদিত ফসল এই আমন ধানের উপরই এখানকার কৃষক নির্ভর করে। এক বিঘা জমি চাষ করতে 5 থেকে 6 হাজার টাকা খরচ, এই কৃষকরা এখন হতাশায় ভুগতেছে এবং তারা নিরন্ন হয়েছে, এবং এই পানি লবণ পানি নদীর পানি ঢোকার কারণে অনেকগুলো ঘর, প্রায় 150 ঘর একেবারে কাঁচা ঘর ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং এই কারণে সাধারণ মানুষ এখন হত দরিদ্র মানুষ যারা সাধারণ কৃষক, এই কৃষকদের বাঁচানোর জন্য সরকার যদি কোনো ভর্তুকি না দেয়, তাদের ক্ষতিপূরণ না দেয়, তাহলে এদের জীবন বিপন্ন হবে এবং এরা অসহায় অবস্থায় জীবনযাপন করবে। অত্র এলাকার মানুষ, অধিকাংশ মানুষ 80% মানুষ গরিব এবং তারা হত দরিদ্রের মধ্যে পড়ে। এই বন্যা হওয়ার, এই প্লাবিত হওয়ার, পানি প্লাবিত হওয়ার পরে ডিসি সাহেব কিছু চাউল 10 কেজি করে চাউল দিয়েছে এবং কিছু প্যাকেট ত্রাণ প্যাকেজ বিতরণ করেছে। এই মাত্র তারা পেয়েছে এবং বাকিটা এই ফসলের ক্ষতিপূরণ জনসাধারণের কে না দিলে এ এলাকার মানুষ, আমি মনে করি যে এখানে একটা এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকারি ত্রাণ, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এবং এই ফসলের ক্ষতিপূরণ এটি দিয়ে এখানকার কৃষককে বাঁচাতে হবে। এদেশের কৃষক না বাঁচলে দেশ বাঁচে না বা দেশ বাঁচবে না। এই এখানকার ক্ষতির পরিমাণ 300 থেকে 350 একরের মতো জমি হবে। তো এর সাথে কত লোক জড়িত? এর সঙ্গে যারা 900 পরিবার এখানে বসবাস করে, এই 900 পরিবার একেবারে অসহায় হয়ে গেছে।